ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত থাকলো বহরমপুর। 26 নম্বর ওয়ার্ডের বুথের অশান্তির খবর পেয়ে সেখানে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তার সঙ্গে উপস্থিত হন সদল বলে তৃণমূল নেতৃত্বরা। বহরমপুর টাউন কংগ্রেসের সামনে দুপক্ষের সামনাসামনি হতেই শুরু হয় তুমুল উত্তেজনা। কথা কাটাকাটি থেকে দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত থাকলো বহরমপুর। 26 নম্বর ওয়ার্ডের বুথে গণ্ডগোলের খবর পেয়ে সেখানে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তার সঙ্গে উপস্থিত হন সদল বলে তৃণমূল নেতৃত্বরাও। অধীর রঞ্জন চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন জেলা তৃণমূলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি শাউন সিংহ রায়, টাউন সভাপতি নারুগোপাল মুখার্জি, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বহরমপুর টাউন ক্লাবের সামনে দুপক্ষ সামনাসামনি হতেই শুরু হয় তুমুল উত্তেজনা। কথা কাটাকাটি থেকে দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ওই বুথের কংগ্রেস এজেন্ট গীতা চৌধুরী বলেন, আমাকে মারধর করে ঘরে বন্ধ করে রেখে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। কিছু মেয়েকে নিয়ে এসেছিল, ওরাও এই বুথের ভোটার না, ওরাও সবাই মিলে এসে ছাপ্পা মেরেছে একসঙ্গে। হ্যাঁ, ওরা ছাপ্পা দিতে এসেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। প্রথমে প্রথমে সুজিত সিনহা এসে ঘরে ঢুকেই প্রথমে সিসিটিভির ক্যামেরাটা ভেঙে ফেলে দেয়। তারপরে যেখানে ভোট হচ্ছে সেখানে গিয়ে দীপঙ্করকে বলছে, তুই ছাপ্পা দে আমাকে। সুজিত সিনহা ধরেছে, ধরে সবাই মিলে বলল ধর, ধরে সবাই মিলে আমার হাত পা ধরে আমাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দিয়েছে। আমার মোবাইলটা নিয়ে নিয়েছে, এখনো পর্যন্ত আমার হাতে মোবাইল নিয়ে আমি কাউকে জানাতেও পারছি না। 1 ঘন্টা ধরে এইট করছে, পুলিশ বুথের ভিতরে ছিল। এই অভিযোগে পাল্টা অভিযোগ তোলেন জেলা তৃণমূল সভাপতি শাউন সিংহ রায়। তিনি বলেন, কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন, আমাদেরকে মারধর করেছে তার একাধিক প্রমাণ রয়েছে। জীবন কৃষ্ণকে মারলো, নারুকে ধাক্কা দিলে, এটা এখানকার এলাকার মানুষ, পুলিশ প্রশাসন দেখেছে। তাই কারা নাটক করছে আর কারা কি করছে, একজন মহিলাকে অপমান করছে। নাটক করছে ওরা, আমি কেবলমাত্র আমার এজেন্টকে সুরক্ষিতভাবে বাড়ি নিয়ে যেতে চাই, এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নাটক করছে, চোরের মায়ের বড় গলা বলে তাই করছে, এটা একটা স্টাইল করে ফেলেছে। অধীর চৌধুরীর বিরুদ্ধে কোনো তো অভিযোগ আনা যায় না, এটা একটা অভিযোগ তৈরি করো। আমি তো বহরমপুর শহরের মা বোনদের পাশে দাঁড়াই, এটা আমার স্বভাব, এটা আমি করবই। তার জন্যে তাদের এত মাথা ব্যথার কী আছে? আমি তো ওদের তো উচিত ছিল যে বোন চলো তোমাদেরকে আমিও আমরাও নিয়ে যাই, তাহলে মানাতো যে দিদির এরা অনুগত লোক। মামাটি মানুষের নেত্রী বলে যে দিদি, তাঁরই রাজ্যে দুটো বোনকে যদি তাদের দলের অনুগত লোকরা বাড়ি পৌঁছে দিত, আমাদের ভুল হয়ে গেছে বলে জিনিসটা দেখতে ভালো লাগতো, শোভনীয় হতো। অত্যাচার করলো মহিলাদের উপরে, আবার গায়ে জোরও দেখাচ্ছে তাদের উপরে। মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে,